তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের ফ্রাইড চিকেনের রেসিপি। দারুণ মজাদার এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু বাড়িতেই পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি একদম অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই। আর একবার বাড়িতে বানালে ছোট থেকে বড় সকলেই কিন্তু প্রচণ্ড খুশি হয়ে খাবে, তাই অবশ্যই অনুরোধ করব পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ রইল বন্ধুরা ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনে আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, ফ্রাই চিকেন বানানোর জন্য প্রথমেই চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 500 গ্রাম চিকেনের জন্য দুটো ডিম ইউজ করছি। সাথে দিয়ে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ, আর দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিচ্ছি 1 চামচ চিকেন মশলা, সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলা। চিকেনটাকে সফট আর জুসি বানানোর জন্য দিয়ে নিচ্ছি লেবুর রস। এখানে আমি 1টা লেবু ইউজ করছি মিডিয়াম সাইজের। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, মশলার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেব 500 গ্রাম ফ্রেশ বোনলেস চিকেন। এখানে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব এই তৈরি করা মশলার সাথে। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মশলার সাথে। এখন চিকেনগুলো সুন্দর কোটিংয়ের জন্য দিয়ে নিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই কিন্তু চিকেনটা উপর থেকে সুন্দর ক্রিসপি হবে, তাই কর্নফ্লাওয়ারই ইউজ করার চেষ্টা করবেন বন্ধুরা। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা বা রাইস ফ্লাওয়ার দিয়েও আপনারা এই চিকেন ফ্রাইটা করে নিতে পারবেন। এখন সুন্দর করে কর্নফ্লাওয়ারের সাথে সমস্ত চিকেনটাকে মিক্স করে নেব। সুন্দর করে চিকেনটাকে মিক্স করে নিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিই চিকেনের কোটিংটা ঠিক এরকম রাখতে হবে, একদমই কিন্তু হালকা, খুব মোটা করলে কিন্তু ভাজার পর খেতে ভালো লাগবে না। এখন চিকেনটাকে ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে বন্ধুরা আরও বেশি সময়ের জন্য রেস্টে রাখতে পারেন। তো বন্ধুরা, 1/2 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে ম্যারিনেট চিকেনটা। এখন সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে চিকেনটা ফ্রাই করার জন্য, তাই এখন এই চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তো চলুন, চিকেনগুলোকে ডিপ ফ্রাই করার জন্য এখানে আমি ভেজিটেবল অয়েল অলরেডি গরম করে রেখেছি। এখানে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই চিকেনগুলোকে ভেজে নিতে হবে, আর লো টু মিডিয়াম ফ্লেমেই তেলটাকেও গরম করেছি। তো চলুন এখন সমস্ত চিকেনগুলোকে এই অয়েলের মধ্যে অ্যাড করে দেব। চিকেনগুলোকে অ্যাড করার পর একটু একটা দিক ভাজা হতে দেব, তারপরে কিন্তু চিকেনগুলোকে উল্টে দেব। বন্ধুরা, চিকেনগুলো একটা বিট হালকা ভাজা হয়ে গেছে, এখন সমস্ত চিকেনগুলো উল্টে দেব। আর কতটা সহজে উল্টে যাচ্ছে দেখুন, চিকেনগুলো কিন্তু খুবই সহজে কড়াইয়ের থেকে ছেড়ে যায়, তাই কোনো প্রবলেমই হয় না এই চিকেনগুলো ফ্রাই করতে। এখন সমস্ত চিকেনগুলো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো চলুন। তো বন্ধুরা, চিকেনগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখানে আমি 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ কিন্তু ভেজে নিয়েছি এই চিকেনগুলো। এখন কিন্তু সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার চলে এসেছে, তাই সমস্ত চিকেনগুলো তেলের থেকে তুলে নেব, আর একইভাবে ভেজে নেব বাকি চিকেনগুলো। চিকেন ফ্রাইটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে যায় আর একদমই অল্প সময়ে। তাই বন্ধুরা, এবার থেকে বাড়িতে চিকেন আনলেই কিন্তু চিকেনের যে নিট অংশটা থাকে সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, তাই সেটাকে এইভাবে রেখে দিয়ে চিকেন ফ্রাই বানিয়ে নিলে কিন্তু ছোট থেকে বড় খুব মজা করে খাবে। চলুন এখন চিকেনগুলো একটা প্লেটের মধ্যে টিস্যুর উপরে তুলে নেব, যাতে এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা অ্যাবজর্ব করে নেয়, আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টের ফ্রাই চিকেন। কতটা পারফেক্ট হয়েছে দেখুন, উপর থেকে একদম ক্রিসপি আর ভিতর থেকে কিন্তু জুসি। উপরে কতটা ক্রিসপি হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা, একদম কিন্তু মোচমোচে দেখুন।
আর সেরকমই কিন্তু ভিতর থেকে সুন্দর জুসি একটা চিকেন ফ্রাই রেডি হয়েছে। 7 থেকে 8 মিনিট ভাজার পরেও কিন্তু চিকেনটা ড্রাই হয়নি, সুন্দরভাবে রেডি হয়েছে। তো চলুন আজকের রেসিপির ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে ট্রাই করুন বন্ধুরা, আর সকলকে খুশি করুন, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।